বহুদিন ধরে উচ্চশিক্ষা দপ্তরে কর্মচারীদের পদোন্নতি বন্ধ রয়েছে, তার সঙ্গে কর্মচারীদের নানা সুযোগ সুবিধা। ও শুক্রবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অধিকর্তার সাথে দেখা করে, পাশাপাশি তারা তাদের 12 দফা দাবিগুলি তুলে ধরে। আপনার রূপচি পর্যন্ত প্রমোশন বন্ধ হয়ে আছে কেন? অন্যান্য ডিপার্টমেন্টে ঠিক মতো হয়ে গেছে, আমাদের এটা কেন হচ্ছে না এতদিন ধরে? এটা নিয়ে মেইন মুখ্য ব্যাপার এবং রেগুলারাইজ করার জন্য কন্টিনজেন্ট যারা আছে এবং পিসপে কর্মচারী যারা আছেন তারা 5 বছর পূর্ণ হয়ে গেছে, তাদের রেগুলারাইজ করার জন্য এটাই হবে। লাস্ট কবে প্রমোশন হয়েছিল? লাস্ট কবে প্রমোশন হয়েছিল? লাস্ট অনেক আগে, এটা লাস্ট প্রমোশন তো, এটা তো আপনার অতদিন ধরে তো অনেক কেস চলছিল, এখন তো এটা এই গভর্নমেন্টের যা অ্যাডক বেসিসে একটা সুযোগ করে দিয়েছে, সেই সুযোগ অনুযায়ী তো এখন পর্যন্ত অন্যান্য ডিপার্টমেন্টে তো ডিলে হচ্ছে। সারা রাজ্যে কতজন আছেন আপনারা? সারা রাজ্যে কতজন আছেন আপনারা এই সংগঠনের আন্ডারে? আমাদের কলেজ আমাদের কলেজ যে সংগঠন, আমরা 22টা কলেজ আমাদের এই সংগঠন একত্রে আছে। না না, কতজন হইব আপনারা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।